ঈদ 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 তো পুরোপুরি শেষ। ঈদটা বলতে গেলে প্রচন্ড কষ্ট। আজকে ঘুম থেকে উঠেছি বড় জানবে সকাল 8টার সময়, তারপরে ঘুম থেকে উঠে সুখ নেই, কেমন একটা ফিল হচ্ছে শরীরের মধ্যে। শো নো মর্নিং নো ইন্ট্রো অনলি সিনেমাটিক। কার ঘর? কার বলতে গেলে কোন কিছু কাজ করে না, চুপচাপ ঘরে বসে বসে ফ্রি ফায়ার খেলেছে, তাহলে তো আরামেই যাবে তাই না? আর আমাদের ফেটে গেছে কালকে চির করে বৃষ্টি, আর এখন যাচ্ছি বাড়ি। এর পরদিনে মেঘ বৃষ্টির খেলা চলছে, ঈদ উপলক্ষে এত বড় একটা পুকুরে বোট নামিয়েছে আমাদের হাসিবুল, তাদের লিডার। আমি লিডার। আরে 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 আমাদের লাভ পুকুরে বোট নেমেছে, একটু দেখে নাও কত করে টিকিট। কালো কোকিল, কালো কালো মাথার চুন, আর আমাদের এই বোটের চাপিতে পড়িবেন না বোন, আর যে করিবে বোন তার পাকবে মাথার চুন। বলেন কি টিকিট? বর্ধমান জেলা মঙ্গলকোতনা দেউলিয়া গ্রাম। হ্যাঁ, কখন কখন হয় এটা? এই ঈদে কুরবানিতে মহরমে সব হবে, সব সময় টিকিট একই তো? টিকিট এত বড় কে খাবে? দুপুর 11টার সময় রোদের তাপ দেখো, চামড়া শুধু জ্বলিয়ে দিচ্ছে। আর গাইস মাছ কি করছে দেখো, এখানে দোকানদার দোকান দিয়া বাদ দিয়ে এখানে বসে বসে গেম খেলছে। খদ্দের কিছু লিবে তো বলতে দুবো, খদ্দের ওর সামনে দাঁড়িয়ে আছে, বিস্কিট লিবে বলো। ও ভাবছি তো বলছে এখন হবে না, গেম খেলছি। ফ্রিতে খাবি তাই তো? দুপুর থেকে ভাবছিলাম মেঘ উঠছিল বাট বৃষ্টি হচ্ছিল না, বাট এখন ফাইনালি বৃষ্টি হয়েছে। দুপুর থেকে ইচ্ছা ছিল যে একবার ভিজবো, আজকে ভাবলাম বৃষ্টিতে ভালো করে ভিজবো, আর সেই স্বপ্নটা পূরণ হলো না। ফোনের ক্যামেরা সেটা অফ করে দিয়েছি, মানে পুরোপুরি যে প্যাকেটটা আছে প্যাকেট থেকে ফোন বার করে নিয়েছি, তারপর হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে আজকে আমার স্বপ্ন পূরণ হবে তাই না? জোর কদমে বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে ভিজাবার জন্য উপরওয়ালা বৃষ্টিটা শুধু সেরে আমার জন্য দিয়েছে, আমার জন্য। বলেন কি ভাই, ছাদটা এতটা পরিমাণে গরম হয়ে গেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 11টার পর থেকে এত জোরে রোদ হয়েছিল সব গরম করে দিয়ে গেছে, এখন বাজে 1টা, আর এখন সেই বৃষ্টিটা আবার সেটা ঠান্ডা করছে, সাথে আমার অন্তরটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তাই না? এখন বৃষ্টি আবার পুরোপুরি অফ হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টে, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, যাবো একটু ঘুরতে বাইরের দিকে। ভাই আজকে মাঠের আকাশটা দেখো ভাই, পুরো সেই সেই লাল ডাঙ্গা মাঠে ভাই আজকে সেই পরিমাণে ভিড়, কালকে কিন্তু সেটা ছিল না, কালকে পুরোপুরি ফাঁকা, তার জন্য এখান থেকে চলে গেছিলাম বেরিয়ে। তো ভাই ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেল, আর এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। বাইক নিয়ে আস্তে আস্তে চোখে একটা হাতি পড়ে গেছিল, আচ্ছা হাতিটাকে বের করে এখন চলে এসেছি বাড়ি। এখন লাইফ টাইপ শেষ করে এখন বন্ধুরা ফোন করছে এসব বোর্ডে চাপবো, তো এখন যেতে হবে বোর্ডের কাছে গিয়ে বোর্ডে চাপবো, রাত্রে সেই মজা হবে তাই না? তো গাইস এখন আমরা যাচ্ছি কি বল বোর্ডে চাপবো, দেখতে পাচ্ছ? আর আমাদেরকে চাপাবে হচ্ছে আমিনুল, এত অন্ধকারে যাচ্ছে, দেখো এখানে বোর্ড শুরু হয়ে গেছে, বোর্ডের মেরে মেনে যা। দেখো দাদা ভালো তো? ভালো। ব্যাগে কত টাকা হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো টাকা, 1000। 1000 টাকা হবে না? হ্যাঁ হবে, দাও বসো থালালে রাস্তায় একবার। সত্যি করে বসবো কিন্তু লাগবে, দেবে তো আওয়াজ দেবো। আচ্ছা দাদা ভালো তো? তারপরে চলো
দেখো আমাদের এখানে আমাদের পেডেল চলছে, এদিকে হচ্ছে তাই না, জল আর জল, তোর কি পানি না জল, জল ওয়াটার ওয়াটার। আর এখানে দেখো আমরা পেডেল করছি, দেখো বুঝছি না, আর এই আমাদের হ্যান্ডেল সোজা করছে, আর ওখানে তিনটে প্যাসেঞ্জার আমাদের, একটা দুটো হাই করে দেবে তিনটে, আর ইয়ে হচ্ছে আমাদের, আর মানে এই আমাদেরকে চাপালো, আর এখানে আমাদের গেঁড়া দা। আচ্ছা চলো এখন পেডেল করতে করতে যাচ্ছি, প্রচন্ড কষ্ট, কষ্ট কাকে বলে, পেডেল চলছে আর এখন চালানো হচ্ছে, সব থেকে মজা হচ্ছে এইটা। আর আমার দিকটা দেখো পুরো একদিকে হেল হয়ে গেছে, আর এইদিকে দেখো পুরো ফাড়ো হয়ে গেছে। কত ভারী আমি বলছি, 1 কুইন্টাল, ও সব থেকে বেশি। আর সামনে সামনে বোটে আছে আমাদের মাসুর, মানে আমাদের কুইন বোট, ওকে ওদের বোটে লাগাবো, দেখবো দেখে করে। তোরা কই, কোথায় আছিস, সামনে বোটে দেখবো আগে কে কে আছে, কে কে আছিস এদিকাই, দেখো সামনে বোটে দেখো, মাসুর টাটা ছুটবে। আচ্ছা আর আমাদের দেখতে পাচ্ছ সামনে বোট, অন্ধকার সামনে বোট এলে আমাদের সাথে সাথে একসাথে ঘুরবো, সামনে বোট মাছ ধরতে এসছো নাকি তোমরা, দেখো জেলে জেলে এগুলো পড়ে যাবে, ওখান থেকে মাইকে খালি সাথে না বলতে দেন, ধাক্কা লাগাবে না, ধাক্কা লাগালে কি হবে তাই না, তাই না, কেউ আর ওইদিকে দেখো ভাই ভারত তো, এখন একটু আমরা রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর দেখতে হচ্ছে এখন কাকি চালিয়ে দিয়েছে আমাদের গেড়ে দিয়ে, এদিকে আছে লম্বু, আর এদিকে দেখো ভালো তো, লাগবে লাগবে লাগবে, দিল ধাক্কা দিল ধাক্কা, আর এটা হচ্ছে আমাদের মল্লী সাহেব, ভালো তো ভাই, খালি ধাক্কা লাগাচ্ছে ভাই, খালি ধাক্কা লাগাচ্ছে, আর মজা হবে, মানে 15 টাকায় এখন 1 ঘন্টা ঘুরি তো রাত হয়ে গেছে, মানে কেউ নাই আর কাস্টমার নেই, কি অবস্থা দেখো এখানে পেডেল করে, এখানে কি অবস্থা দেখো, পুরো ঘেমে গেছে, আর এখানে এখানে আমিনুল দেখো পুরোপুরি ঘেমে মনে হচ্ছে গোসল করেছে। তো ভাই এখন বোটে পুরোপুরি তাই কি হাল দেখো, বোট থেকে চালিয়ে বোট চালিয়ে কি হাল দেখো, এখন চলে যাচ্ছি বাড়ি, আমাদের আজকে সমাপ্তি এখানে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে, আনসাবস্ক্রাইব করে দেবে সবাই, এর কানটা ধরে মুলতে হবে তাই না, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে করলাম, বাই বাই টাটা খতম।